ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। এক্ষুনি মাত্র পাওয়া সবচেয়ে বড় দুঃসংবাদ, ফের কিছুক্ষণ আগেই ঘটল মর্মান্তিক মাঝ আকাশে বিমান দুর্ঘটনা। সেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত 16 জন, আহত প্রচুর, চলছে উদ্ধার কাজ। তো বন্ধুগণ, এই বিমান দুর্ঘটনাটি কোথায় ঘটেছে, কিভাবে ঘটেছে, সেখানকার বর্তমানে পরিস্থিতি কেমন রয়েছে, বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পার্শ্বে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন। আর একটা লাইক করতে ভুলবেন না। মাঝ আকাশে ভেঙে পড়ল বিমান, যার জেরে অন্তত 16 জনের মৃত্যু হয়েছে, 7 জনকে বাঁচানো সম্ভব হয়েছে বলে খবর। রাশিয়া সংবাদ মাধ্যম সূত্রের খবর, 23 জন প্যারাসুটিস্ট ছিলেন L410 বিমানে। সকাল 9:20 নাগাদ রওনা দিয়েছিল বিমানটি। তাতার স্থানের উপর দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করতে ছুটে যান উদ্ধারকারীরা। ধ্বংস স্তূপের মধ্যে 7 জনকে উদ্ধার করা গেলেও বাকিদের চিহ্ন মেলেনি। মনে করা হচ্ছে দুর্ঘটনায় 16 জনের মৃত্যু হয়েছে, কিন্তু কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। জানা গিয়েছে বিমানটি ভলান্টিয়ার সোসাইটি ফর অ্যাসিস্টেন্সের মালিকানাধীন, যারা সাধারণত নৌবাহিনী, বায়ুসেনা এবং রাশিয়ার সেনাকে সাহায্য করে। সংস্থাটি খেলাধুলো এবং প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে যুক্ত। এদিন সেই সংস্থার বিমানেই ছিলেন 23 জন প্যারাসুটিস্ট, যারা প্যারাসুটে চড়ে নানা কসরত দেখান। রাশিয়ার বিভিন্ন মন্ত্রকের তরফে প্রকাশিত ছবি অনুযায়ী বিমানটি মাঝখান থেকে ভেঙে গিয়েছে। উদ্ধার হওয়া 7 জনের মধ্যে একজন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি। প্রসঙ্গত, গত বছরও রাশিয়ায় 2টি L410 বিমানে দুর্ঘটনার কবলে পড়েছিল। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আপডেট।